নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটা শাকের রেসিপি শেয়ার করব। আজ বানাবো মেথি আলুর রেসিপি। এটা আপনারা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে পারেন। আমরা যেভাবে মেথি শাক খেয়ে থাকি, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা রান্না, খেতে ভালো লাগে। আমি এই মেথি আলু কীভাবে বাড়িতে বানাই, আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মেথি আলুর রেসিপি। এখানে দেখুন, এক আঁটি মেথি শাক আমি বেছে নিয়েছি, পাতাগুলোই নিয়েছি, ডাঁটিগুলো ফেলে দিয়েছি, শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই শাকটা একটু কুচিয়ে নিতে হবে বা কেটে নেব। শাক কাটা হয়ে গেছে, গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেল দেখুন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন আর 1টা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের আলু। আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেই আলুটা দিয়ে দিলাম। আলু কিন্তু আমি খুব বেশি বড় করে কাটিনি, দেখুন আলুগুলো হাই ফ্লেমে লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে 6 কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছি, রসুন কুচিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটা ভেজে তুলে রেখেও কিন্তু রান্নাটা করতে পারেন। রসুনটা দেখুন একটু ভেজে নিচ্ছি, তবে কিন্তু লাল করে ভাজবো না, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। দিয়ে দিলাম গ্রেট করা আদা। আদা দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখানে মশলার কোনো পেস্ট দেবেন না, কুচিয়ে দেবেন, কুচিয়ে দিলে কিন্তু ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ কুচি দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো এখানে আমি দিচ্ছি 1 চামচের ছোট চামচ, ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি 1 চামচের ছোট চামচ। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। এবার এই সব কিছু দিয়ে লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেব। কিছুক্ষণ দেখুন নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর 4টে চেরা কাঁচা লঙ্কা। এই রান্না করার সময় কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি, জল ছাড়াই রান্নাটা করেছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্নাটা করেছি। আর শাক যেহেতু রান্না করছি, শাক থেকে তো এমনি অনেক জল বের হয়, সেই জলেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। টমেটোগুলো দেখুন নরম হয়ে গেছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অপশনাল, ইচ্ছে না হলে দেবেন না, তবে চিনি যেহেতু স্বাদটা ব্যালেন্স করে সেই জন্যই দিলাম। খুবই সামান্য চিনি দিয়েছি। চিনি দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শাকগুলো। শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। যে কোনো শাকেই অনেকটাই জল থাকে, সেই জন্য রান্নায় জলের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, জল ছাড়াই কিন্তু এই রান্নাটা খুব ভালো মতো হয়ে যাবে। শাকটা দিয়ে দেখুন একটু নেড়ে চেড়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই খেয়াল করে দেবেন, শাক মজে গেলে কিন্তু অনেকটাই কমে যাবে, সেটা খেয়াল করে লবণটা দিতে হবে। আর আমি কিন্তু এর আগে এই রান্নায় লবণের ব্যবহার করিনি, এখনই দিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন লবণ দেওয়াতে কিন্তু শাকটা অনেকটাই মজে গেছে। ভালো করে নেড়ে চেড়ে এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মাঝে আমি 2-1 বার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন শাকটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর আলু তো ভাজা করতে করতে মশলা কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছিলো। ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, ইচ্ছে না হলে দেবেন না, তবে ধনে পাতা দিলে শীতের দিনে যে কোনো রান্নায় খেতে খুবই ভালো লাগে। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে আমি গরম গরম মেথি আলু সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি মেথি আলু।
একই রকম বেগুন দিয়ে মেথি শাক না খেয়ে মাঝে মধ্যে কিন্তু এইরকমভাবেও রান্না করে খাওয়া যেতে পারে, খেতে ভালোই লাগে। আর এই রান্নাটা রুটি পরোটার সাথেও খাওয়া যায়। বেগুন দিয়ে শাকটা করলে কিন্তু সেটা শুধু ভাতের সাথে খেতেই ভালো লাগে, কিন্তু এই রান্নাটা করলে আপনি রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। আমার আজকের এই মেথি আলু রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, যদি ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।